asalaamu alaikum যারা সবজি খেতে পছন্দ করেন আমার আজকের ভিডিওটি তাদের জন্য এই ভিডিওতে আমি কয়েকটি রেসিপি দেখাবো এই রেসিপিগুলোতে আমি কোনো রকমের পেঁয়াজ রসুন বা কোনো রকমের মশলা ব্যবহার করিনি সামান্য একটু তেলের মধ্যে খুব স্বাস্থ্যসম্মতভাবে আমি সবজিগুলো রান্না করেছি আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি এখানে আমি করলা কেটে নিয়েছি ব্রোকলি এবং আলুকে আমি পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া আরও সাথে আছে ঢ্যাঁড়স প্রথমে সবজিগুলোকে আমি খুব ভালো ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে এগুলোকে টুকরো করে নিয়েছি আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা যদি ওভাবে ট্রাই করেন আপনাদেরও অনেক ভালো লাগবে প্রথমে আমি করলা ভাজি দেখাচ্ছি আমি প্রাইন ফ্যানে অল্প একটু তেল নিয়েছি এখানে আমি অলিভ অয়েল নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো তেল নেবেন তার মধ্যে আমি যে কেটে রাখা করলাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম আমি কিন্তু কোনো আলু ব্যবহার করছি না দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ আপনার ঝাল পছন্দ যেমন তেমন দিতে পারেন আর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো লবণ দ্যাট সেট আর কোনো মশলা দেবো না আপনারা যখন করলার মধ্যে আমরা আলু মশলা এটা সেটা দিই তখন করলাটা খেতে বেশি তিতা লাগে এভাবে একবার ট্রাই করে দেখবেন দেখবেন একদমই তিতা লাগবে না আপনি পুরো ভাত শুধু এই করলা ভাজি দিয়ে খাবেন প্রথমে আমি আগুনটাকে চুলার আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব করলাটা একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যখন দেখব করলাটা সিদ্ধ হয়ে আসে তখন আমি ঢাকনা তুলে ফেলবো এবং মিডিয়াম টু হাইয়ে রেখে কিছুক্ষণ একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই আমার করলা ভাজিটা হয়ে যাবে আর হতেও খুব সময় কম লাগে দেখতে পারবেন একদম খুব সুন্দর ঝরঝরা হয়েছে খুব ভালো একটা স্মেল আসছে করলা থেকে আর আলু দিলে হয় কি একটু বেশি ইতি লাগে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে গেছে আমার রান্নাটা খুবই মজা লাগে এভাবে করলা করে খেয়ে দেখতে পারেন আপনারা তারপর আমি একই পাটের মধ্যে আরও একটু তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এখানের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর দিয়ে দেব অল্প একটু পাঁচ পোড়ন দিয়ে দেবো দ্যাসেট আমি মিষ্টি কুমড়োটা এভাবেই ভাজি করব। যখন এগুলো একটু লালচা হয়ে আসবে তার মধ্যে আমি কেটে রাখা যে মিষ্টি কুমড়া ছিল ওগুলো দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলোকে একটু ছোট করে কাটবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি লবণ একটু আর সেমভাবে আপনি প্রথমে কিছুক্ষণ ঢাকনা দিয়ে মিডিয়াম টু লোতে রেখে একটু অপেক্ষা করব মিষ্টি কুমড়াগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত যখন মিষ্টি কুমড়াটা একটু নরম হয়ে আসবে তখন আমি ঢাকনা তুলে ফেলবো আর আগুনটাকে একটু বাড়িয়ে দিয়ে আর একটু ভালোভাবে এটাকে রান্না করে নেব একটু দেখতে পাবেন খুব ভালো একটা পোড়া পোড়া স্মেল আসছে এত আমার এই যতগুলো রেসিপি দেখালাম সবচেয়ে পছন্দের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়াটা এত মজা হয় এটা মানে আপনারা না খেলে বুঝবেন না কত মজা হয় মিষ্টি কুমড়ায় রেসিপিটি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন এখন আমি দেখাবো আপনাদেরকে ব্রোকলি ভাজিটা ব্রোকলির জন্য সেমভাবে আমি একটু অলিভল নিয়েছি এর মধ্যে আমি একটু কাঁচা মরিচও দেবো শুকনো মরিচও দেবো আমি এটাকে একটু চাইনিজ স্টাইলে রান্না করার চেষ্টা করি এর এখন আমি এর মধ্যে যে কেটে রাখা পাতলা করে কেটে রাখা ব্রোকলি এবং আলুটা ছিল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আলাদা করে সিদ্ধ করে তারপরে দিতে পারেন কিন্তু আমার কাছে এমন ভালো লাগে কারণ আমি একটু ব্রোকলিটা কচকচে খেতে পছন্দ করি এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম লবণ আর অল্প একটু গোলমরিচ চের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি সেম ভাবে ঢাকনা দিয়েই কিছুক্ষণ ওয়েট করবো একটু দমে আসার জন্য যখন একটু দমে এসে একটু ব্রোকলি এবং আলুটা একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি অল্প একটু হচ্ছে তিলের তেল দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিলে খুব ভালো একটা চাইনিজ স্মেল আসে চাইনিজ খাবারে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো এটাও দেখতে পেলেন খুবই ইজি এটা তো একইবারেই ইজি এটা আপনার বললাম না চাইলে আগেও সিদ্ধ করে নিতে পারেন দেখাবো যে ঢ্যাঁড়সটা আছে ওটাকে কীভাবে ভাজলাম আমি ঢ্যাঁড়সকে আপনারা যত বেশি কুচি করবেন ওটা তত বেশি আঠালো হয়ে যায় চেষ্টা করবেন একটু কুচি কম করার জন্য আমি যেভাবে টুকরা করেছি ওভাবে করলে একটু আঠালো কম হয় তো সেমভাবে অল্প একটু আমি তেলের মধ্যে যে আমার ঢ্যাঁড়সগুলো ছিল কাটার তার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো সেম প্রসেস একদম সব কিছু সেম প্রসেস প্রথমে কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব একটু ঢ্যাঁড়সগুলো নরম হয়ে আসা পর্যন্ত যখন দেখবো ঢ্যাঁড়সগুলো নরম হয়ে আসছে তখন চুলার আগুনটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা তুলে ফেলবো তুলে নিয়েছে একটু পোড়া পোড়া একটু মচমচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমার যে ঢ্যাঁড়স ভাজিটা আছে ওটাও হয়ে গেছে মিষ্টি কমরার পরে আমার পছন্দের হচ্ছে এই ঢ্যাঁড়স ভাজিটা এত মজা লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই বা এই রেসিপিগুলো ট্রাই করবেন আর আমাকে জানাবেন এত মজা হয় মানে মশলা ছাড়া যে এত মজা হয় আসলে না খেলে বোঝা যায় না তো আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করবেন সবাই আসসালামু আলাইকুম